हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे साथे आमार एकटा बेश खुशी दिन शेयर करछी। आज के आमार मे नाइन मंथ्स कंप्लीट होलो। तो जारा आमार चैनल रेगुलर व्यूअर तुम्हारा जानो जे आमी एवरी मंथ ही आमार मेर जे बर्थ डेथ टा সেটা আমি শেয়ার মানে সেলিব্রেট করি সবসময় কেক দিয়ে, বা নিজেই ঘরে আমি এক দুবার কেক বানিয়েছিলাম। তো ওর বার্থ ডেটটা আমার কাছে ভীষণই প্রিসিয়াস, তো আমি এভরি মান্থেই সেটা সেলিব্রেট করার চেষ্টা করি। তো এবারও আমি সেম করেছি। এবার আমি অবশ্য ঘরে কিছু বানাইনি, এবার আমি কেক কিনে এনেছি, তো সেটাই আমি কাট করেছি। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। সন্ধেবেলা আমার হাজব্যান্ড অফিসে গিয়েছিল, সেখান থেকে আসার পথে কেকটা নিয়ে এসেছে। তো ওকে তো আমার ইচ্ছে ছিল বেশ আরেকটু ভালো করে রেডি করব, কিন্তু বড্ড দুষ্টু, একদমই কোনো কিছু করতে দেয় না, যে একটু ভালো জামা পরাবো বা চুলটা বাঁধবো। যদিও চুল খুবই কম এখনো মাথাতে, বাট যতটুকুই আছে কোনোরকম করে একটা চুল বেঁধে দিয়েছি, আর একটা হালকা জামাই পরিয়েছি, যেহেতু সন্ধেবেলা তখন বেশ গরম ছিল। আর ও বেশি ভারী জামা কাপড় একদমই পরতেও চায় না, কিছু একটা অন্য ম্যাটেরিয়ালের কিছু একটু মোটা কাপড় কিছু পরালেই ও কাটাকাটি শুরু করে। তো একটা হালকার মধ্যেই জামা পরিয়েছি আর একটু জুটি বেঁধে দিয়েছি, তাতেই খুশি। আর এই বদমাশি চলছে, তো এখন আমি কেকটা ওর কাটিং করাবো, ওর হাত দিয়েই করাবো। তো এই হলো আমার মেয়ের কেকটা, দেখো কেমন হয়েছে, একটা কার্টুনের মতো কেকটা নিয়ে এসছে। এবার এরকম কেক আমি আগে ওকে কাট করাইনি, আগে যত 8 মাস গেছে নর্মাল কেকগুলি কাট করেছে, যেমন ফুলের ডিজাইনগুলো যেমন থাকে বা আদার্স যেমন ডিজাইন থাকে। এবার কেকটা একটা মতো ক্যাকের একটা মুখ টাইপের কিছু, তো বেশ ভালোই লাগছে। একটা কেক নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো এটাই আজকেও কাটবে। তো দেখো কেকটা কাটিং করা। দেখার জন্য কি করে, ততক্ষণে কাজ ছেড়ে ফেলেছে, মানে কেকের মধ্যে হাত দিয়ে ওই সাইডটাকে থেবড়ে দিয়েছে। তো কেকটা একবার দিয়ে থেবড়ে গেছে, জানোই বাচ্চারা কিন্তু এরকম করে। তো অনেক ফরেনে যেমন করে, যে কেক স্ম্যাশিং এর ভিডিও আমি অবশ্যই কেক স্ম্যাশ করতে দেইনি, অতটাও দরকার নেই, কেক কাট করলেই ভালো। তো এই আমি আমার মেয়ের কেক হাত দিয়েই কেকটা কাট করাচ্ছি। নাইফটা ধরতে চাইছে না, তা ওই জোর করে ধরে ওকে করাতে হলো। ও কিন্তু মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে, যদিও আমি বেশি দিইনি, এইটুকুই জাস্ট ওর মুখে একটু ছুঁয়ে দিয়েছি। আর রাতের বেলা আমি বানিয়েছিলাম ইলিশ ভাপা, তো এটা হলো ফাইনাল ইলিশ লুক। আমি তোমাদের সাথে বলেছিলাম ইলিশ ভাপার রেসিপিটা শেয়ার করব, যদি কেউ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর কেমন হয়েছে জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।